আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। অবশেষে ঢাকা বরিশাল নৌরুটে লঞ্চ চলাচলে আসলো পরিবর্তন। এখন থেকে ঢাকা বরিশাল নৌরুটে রোটেশন সিস্টেমে চলবে সকল নৌযান। দক্ষিণাঞ্চলের সবথেকে জনপ্রিয় নৌরুট হল ঢাকা বরিশাল। এছাড়াও এই নৌরুটে সকল আধুনিক এবং বিলাসবহুল নৌযান চলাচল করে। তো পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এই ঢাকা বরিশাল নৌরুটে যাত্রী সংকট দেখা দিয়েছে, যার ফলে নৌযানগুলো পর্যাপ্ত পরিমাণে যাত্রী পাচ্ছে না। পাশাপাশি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় নৌযানগুলোর ভাড়া সমন্বয় করার ফলে আরও যাত্রী সংকট দেখা দিয়েছে। তাই গত 13 সেপ্টেম্বর সকাল 10:30 এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার মূল আলোচনা বিষয় ছিল ঢাকা বরিশাল নৌপথের পরিচালিত নৌযান মালিকদের বিভিন্ন সমস্যা, এছাড়াও লঞ্চ পরিচালনার বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অনেক আলোচনা ও পর্যালোচনা করে 6টি গ্রুপে প্রতিদিন উভয় দিক থেকে 3টি করে মোট 18টি লঞ্চ ঢাকা বরিশাল নৌরুটে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলি সকাল 5টার মধ্যে বরিশাল নৌবন্দরে পৌঁছাতে হবে এবং বরিশাল হতে ছেড়ে আসা লঞ্চগুলি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল 6টার মধ্যে পৌঁছাতে হবে এবং লঞ্চগুলি ঘাট ত্যাগ করার পরে কোনো অবস্থাতেই কেউ কাউকে ওভারটেক করতে পারবে না, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বরিশাল নৌরুটের 8টা কোম্পানির 18টি নৌযান চলাচল করবে। তা হলো সুন্দরবন নেভিগেশন কোম্পানির সুন্দরবন 10, সুন্দরবন 11, সুন্দরবন 16, ডলার ট্রেডিং কর্পোরেশনের কুয়াঘাটা 2, নিজাম শিপিং লাইন্সের অ্যাডভেঞ্চার 1, অ্যাডভেঞ্চার 9, মিতা ওয়াটার ট্রান্সপোর্ট কোম্পানির আওলাত 10, রাবেয়া শিপিং কোম্পানির পারাপাত 9, পারাপাত 10, পারাপাত 11, পারাপাত 12, পারাপাত 18, সুরভি নেভিগেশন কোম্পানির সুরভি 7, সুরভি 8, সুরভি 9, মেসার সালমা শিপিং লিমিটেডের কীর্তনখোলা 2, কীর্তনখোলা 10, মেসার সালাম শিপিং লাইন্স লিমিটেডের মানামি। এই 18টি নৌযান ঢাকা বরিশাল নৌরুটে শিডিউল অনুযায়ী চলাচল করবে। এই 18টি নৌযান যে 6টি গ্রুপে ভাগ করা হয়েছে, এখন আমি আপনাদের দেখাব যে কোন নৌযান কোন গ্রুপে পড়েছে। 1নম্বর গ্রুপে রয়েছে পারাপাত 11, সুন্দরবন 11, কীর্তনখোলা 2। 2নম্বর গ্রুপে রয়েছে সুরভি 8, অ্যাডভেঞ্চার 9 এবং মানামি। 3নম্বর গ্রুপে রয়েছে সুন্দরবন 10, পারাপাত 12, অ্যাডভেঞ্চার 1। 4নম্বর গ্রুপে রয়েছে পারাপাত 9, সুরভি 7, প্রিন্স আওলাত 10। 5নম্বর গ্রুপে রয়েছে পারাপাত 10, কুয়াঘাটা 2, সুন্দরবন 16। 6নম্বর গ্রুপে রয়েছে সুরভি 9, পারাপাত 18, কীর্তনখোলা 10। এই 18টি নৌযান শিডিউল অনুযায়ী 3টি করে ঢাকা বরিশাল উভয় দিক থেকে ছেড়ে আসবে। আগে যেখানে একটি নৌযান মাসে 30 দিন সার্ভিস দিয়েছে, এখন একটি নৌযান মাসে আপ ডাউন মিলিয়ে মোট 10টি ট্রিপ দিবে। প্রিয় দর্শকবৃন্দু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।